লক্ষ্মী পূজোর দিন পথ দুর্ঘটনায় এক টোটো চালক সহ চারজনের মৃত্যু হয়। বর্ধমান এক নম্বর ব্লকের গঞ্জ এলাকায় একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। জানা যায়, একটি টোটোতে করে গঞ্জের দিক থেকে তারা বর্ধমানের দিকে আসছিলেন। আরও জানা যায়, নিহত গণেশ পাল ভৈরব দাস ও সোনার বাড়ি কাল্লা গেটের খা পুকুর এলাকায়, অপর নিহত ব্যক্তির বাড়ি কাল্লা গেট এলাকায়। শনিবার কাল্লা গেট এলাকায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে একটি শোক সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীরা মোমবাতি জ্বালিয়ে নিহতদের শ্রদ্ধা জানান। বাজার পুজোর পুজোর লক্ষ্মী পুজো ছিল ওদের বাড়িতে, সব ও ঘরে একাই সামলাতো, ওটা ঘরটাকে নিয়ন্ত্রণ ওই করতো, ওরই ভরসার উপরে সংসার চলতো। বাবা 4 বছর আগে মারা গেছে, পুজো সব করে ও আবার ভাড়া খাটতে গেছিলো, যেহেতু একটা পরিবার ওই ভরসা নির্ভরশীল, ও ভাড়া খাটতে গিয়েছিল, দিয়ে তারপরে শুনছি এরকম দুর্ঘটনা। এই যে মারা গেল, ছিল না যে মারা গেল, আপনার কে ওটা? ও আমার বোনের জামাই। কী নাম? কী নাম? ওটা দুটো নাবালিকা মেয়ে আছে। টোটো চালাতো? টোটো চালাতো, ওইটার উপরেই নির্ভরশীল, ওইটাই ছিল ওর জীবিকা। এই পুজোর দিনে সরঞ্জামের মধ্যে ফাঁকে ফুঁকে টোটো চালিয়ে নিজেদের, আমাদের বিধায়ক মশাই আসবে, তার আত্মা সন্তান কামনা আজকে সেজন্য এসছি। আমাদের চার চারটে ছেলে, মানে কি কাছ থেকে আমার ভাই আছে, প্লাস সব ভাই, আমার নিজের ভাই আছে, মায়ের পেটের ভাই আছে, প্লাস আমার সবকটাই ভাই, ভাই তো যা বলবেন তাই। কিন্তু এই অ্যাক্সিডেন্টে যে চারজন আছে মারা গেল, কী বলবেন? এই অ্যাক্সিডেন্টে মারা গেলে ব্যাপার, এরা তো গেছে বেড়াতে গেছে, এদের ব্যাপারটা মানে বাড়িতে খাবার আর দেরি করে রেখে গেছে, এরা জাস্ট একটু এই কোনো জায়গায় একটু বেড়াতে গেছে, গিয়ে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। কোথায় গেছিলো এরা? এরা তো এদিকে রাস্তা দিয়ে গেছিলো, সঠিকটা তো আমরা করতে পারবো না, ঠাকুর দেখতে গেছিলো, এটা আমার কনফার্ম গাড়ি, আমার বাড়িতে করে গেছিলো, ঠাকুর দেখতে গেছিলো, কিন্তু কি এবারে গিয়ে কীভাবে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, এরা তো পাইজলেই চলছিলো, মানে কোন গাড়ি মেরেছে, এবার তো পরে আমরা সব ব্যবসা হলাম স্যার, এরকম ব্যাপার, কিন্তু প্রচুর প্রচুর দুর্ঘটনা। আর কী বলবো স্যার, এ ওটা আমার কাল্লাগের পাশেই, আমি আসছি আছে স্যার, একজনের নাম হচ্ছে নির্মল চ্যাটার্জি, একজনের নাম হচ্ছে ভৈরব দাস, ভৈরব দাস, একজন আছে ঝরি সাউ, আরেকজন পাল, অভিজিৎ পাল স্যার, এই চারজন। শোকসভা করা হলো, আপনারা শুনেছেন যে লক্ষ্মী পুজোর দিন চারজন মারা গেছে, প্রতিটা মানুষের হয়, 34 বছরের একটা ছেলে এবং বাদ বাকি যে তিনজন আছে তাদের প্রায় 40-এর কাছাকাছি সবকটির বয়স, মরার বয়স কারোরই হয়, এরকম একটা মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কী বলবেন আপনি? আমরা কিছু ভাষায় প্রকাশ করা যাবে না, নিজেরা আমরা খুব মানে দুঃখিত। কী বার্তা দেবেন আপনি? বার্তা দেবো, ওরা যেখানে থাকুক যেন সুবিধা, তারা যেন ভালো থাকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।